একজন নিয়ে যান আর একজন দাঁড়া নেই, অস্ত্র বস্ত্র এখানে থাকলে এক ঝামেলা না? যে আমাদের এলাকায় একটা কিলিং গ্রুপ অবস্থান করছে এবং তারা যে কোনো নাশকতা ঘটাতে পারে, তো এই তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা কার্যক্রম খুবই অ্যাক্টিভেট করি। আমরা সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশ দিয়ে ওই এলাকা অনেক কর্ডন করাই, বেশ কিছুদিন ধরে করাচ্ছিলাম। এই প্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় আমাদের কাছে খবর আসে যে তারা এখন কয়লা বাজারে অবস্থান করছে। তখন আমাদের টিম সেখানে যায়, থানা টিম সহ ডিবি টিম যায়। যাওয়ার পরে চারজনকে ওখানে হাতে নাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের সাথে জিজ্ঞাসাবাদের পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আমরা জানি যে তারা ভাগা এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকে। তখন আমরা সেখানে তাদের সাথে নিয়ে অভিযান চালাই এবং সেই অভিযানের প্রেক্ষিতেই দুইটি আপনাদের ওয়ান শুটার গান এবং 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তো এই তার পরবর্তীতে আমরা যখন তাদের থানা নিয়ে জিজ্ঞাসাবাদ করি তখন আমরা জানতে পারি যে তারা একটা বড় মার্ডারের সাথে জড়িত। খুলনায় আরিফ হত্যা মামলা, যেটা আপনার গত 25/6 এটা রুজু হয়েছে, এখানে এই চারজনের মধ্যে 3 জনই সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত। আলী এবং আলমগীর কবির নামে 2 জন, এরা ছিল মূল হুকুমদাতা। যে আলমগীর কবিকে আমরা গতকালকে গ্রেফতার করেছি এই 4 জনের মধ্যে, এই আলমগীর কবির এবং হোসেন ডালির নির্দেশে এই কিলিং টিম লিড করে হচ্ছে কাজী রায়হান, এবং তারা রায়হানের মোটরসাইকেলই ঘটনাস্থলে যায় 24/6/2024 খ্রিস্টাব্দে। এবং রায়হানের মোটরসাইকেলে যাওয়ার সময় রায়হানের হাতে পিস্তল ছিল, আসিফের হাতে ছিল ওয়ান শুটার গান, এবং ইমনের হাতে ছিল একটা কাটা বন্দুক। পরবর্তীতে ইমন কাটা বন্দুক দিয়ে গুলি করে এবং রায়হান তার মাথায় পিস্তল দিয়ে গুলি করে, এবং এই সরাসরি তারা কিলিংয়ের সাথে এভাবে জড়িত থাকে। তো আমরা এই জিজ্ঞাসাবাদ এখানে জেনেছি এই ব্যাপারটা একদম ক্লিয়ার যে তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। আমরা আরও খতিয়ে দেখছি, যেহেতু হোসেন ডালির নাম এসেছে, সে গ্রেফতার নেই, তার কাছে কিছু অস্ত্র আছে বলে আমরা আশঙ্কা করছি। তো আমরা চেষ্টা করছি দ্রুত তাকে গ্রেফতার করবো এবং অস্ত্রগুলো উদ্ধার করবো। আমি আসছি, আমি আসছি, বাইক নিয়ে আসছি।